অবিশ্বাস্য, বিজয়দা অহিংসাবাদী হয়ে গেলেন শেষকালে। তবু কথাটা একটু ভেবে দেখার মতো। কি বললে? দার্জিলিং এ এসপি পিয়ারসনকে মারলাম, রাজশাহীতে শরৎ দ্বারকাকে, এখানে ভার্ননকে, কিন্তু সব করেও এক বিরাট শূন্যতা, জনতা নীরব। তা কি ঠিক করলে? বিজয়দার সঙ্গে তো আমাদের মিছিলে যেতেই হবে, তাকে পাহারা দিতে হবে, তা নইলে ওরা তাকে জেল পর্যন্ত নেবে না, মেরে ফেলবে। একটা কথা বলবো? বলো। তুমি মিছিলে যেও না। এ কথার অর্থ? তোমার জীবন মূল্যবান। আমাকে এখানকার পুলিশ চেনেই না, তাছাড়া অন্যদের মিছিলে ঠেলে দিয়ে নিজে ঘরে বসে থাকলে সেটা হবে কাপুরুষতা। হাউ ডে ইউ সাজেস্ট ইট? আমাকে মাফ করো, তবে কথাটা কেন মুখ দিয়ে বেরিয়ে গেল সেটা বোঝার চেষ্টা করো। কোনো কারণে এই সমস্ত ভিড়ের মতন দিন রাত্রি এক, ঘরে বাইরে এক। তুমি বলো আমি কি করব? জীবনটা নাটক নয়, এ সমিতিতে প্রত্যেকে আমরা সহযোদ্ধা এবং সহকর্মী ছাড়া আর কিছুই নয়, ব্রহ্মচর্য আমাদের নীতি। এসব আমি জানি, জানতাম। তোমার চোখে আমি আরেকজন কর্মী মাত্র, এটা জানতাম, তবু বোকার মতো কথাগুলো বলে ফেললাম। চিঠির জবাবগুলো রেখে যেও, রাত্রে নিয়ে যাব। শোনো, আজ যে কথা শুনবে তা ভুলে যেও, কারণ আরেকবারে কথা বলার অধিকার আমার নেই। আমি তোমায় ভালোবাসি। না, কাছে এসো না, বিপ্লবের অলক্ষ্যে বলছি তোমায় ভালোবাসি। এই কথা তো কখনো জানতে দাওনি। কেন দেব? তাহলে মরবো কি করে? ফাঁসিতে ঝুলবো কি করে? ওসব ঘর করলে কোনো আমাদের জন্য নয়। এখন তুমি যাও সুভ্রা, আজকের কথা ভুলে যাও, মনে রাখো।